হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ইংলিশ চাইনিজ মারাঠি অর্থাৎ পৃথিবীর যে কোনো ভাষার সিনেমাকে আপনি বাংলা ভাষায় রূপান্তরিত করে দেখতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফ্রেন্ডস ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা কোনো আমাদের এই বেঙ্গলি টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর যদি ভিডিও সম্বন্ধে আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো চলুন ফ্রেন্ডস ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার প্লেয়ারে এবং এমএক্স প্লেয়ারে দেখতে পাচ্ছেন একটা থর সিনেমাটা যেটা ছোট্ট একটা মুভি ক্লিপ আমি ডাউনলোড করেছি যেটা একটা ইংলিশ মুভি তো এটা একটা ইংলিশ মুভি তাই আমি এটাকে বাংলায় করে দেখাবো তো তার আগে আপনাদেরকে একটা প্লে একবার প্লে করে দেখাচ্ছি যে এটা এখন কোন ভাষায় প্লে হচ্ছে তো ফ্রেন্ডস দেখতেই পারলেন এটা যে এখন ইংলিশ ইংলিশ ভাষায় প্লে হচ্ছে তো এটাকে আমি বাংলা করে দেখাচ্ছি তো আপনারা যে যে মুভিটা বাংলায় করবেন সে তার জন্য প্রথমে চলে যাবেন আপনার যে মোবাইলের কোনো একটা ব্রাউজার তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজার তো প্রথমে নেটটা অন করে নেবেন তো যাওয়ার পর চলে যাবেন গুগলে এবং এখানে সার্চ করবেন থর বাংলা সাবটাইটেল তো আমি থর মুভিটাকে বাংলায় করতে চাই তাই আমি এখানে থর বাংলা সাবটাইটেল লিখলাম অর্থাৎ আপনি আপনারা যে মুভিটাকে বাংলায় করতে চান সেই মুভিটার নাম লিখবেন এবং বাংলা সাবটাইটেল লিখবেন আপনি বাংলা না লিখে আপনি যদি হিন্দিতে দেখতে চান তো আপনি এখানে হিন্দি সাবটাইটেল বলেও লিখতে চান পারেন তো তারপরে এখানে দেখুন প্রথমে যে লিঙ্কটা চলে এসেছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওই মুভিটা চলে এসেছে তারপরে এখানে নিচে দেখুন ডাউনলোড সাবটাইটেল বলে আপনার একটা অপশান আছে এটা এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন তো এটা জাস্ট ছোট্ট একটা ফাইল বেশি বড় না এক এম বিউ নয় তার হচ্ছে ছোটো তো ডাউনলোড হয়ে গেলে আপনারা আমি এটা আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তাই আমি এটা ডাউনলোড করছি না তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি আপনার চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে তো ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর আপনার এখানে যেটা যেখানে এটা ডাউনলোড হয়েছে সেখানে চলে যাবে তো আমি এটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করেছি তাই এটা আমার ডাউনলোড ফোল্ডারে আছে তো তার যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা থর বেঙ্গলি একটা জিপ ফাইল তো এটাকে প্রথমে আপনাকে আনজিপ করতে হবে অর্থাৎ এক্সট্র্যাক করতে হবে তো তার জন্য জাস্ট এখানে একটা টাচ করবেন তারপরে নিচে দেখুন এক্সট্র্যাক হেয়ার বলে একটা অপশন এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে দেখুন একটা ফোল্ডার চলে এসেছে থর বেঙ্গলি তো এই ফোল্ডারের মধ্যে এটা কিন্তু এক্সট্র্যাক হয়ে গেছে তো এটাতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে দেখুন এটা এক্সট্র্যাক হয়ে গেছে তার মানে আপনার যে কাজটা সেটা এখান থেকে হয়ে গেছে এখানে আর আপনার কোনো কাজ নেই তো তারপরে আপনি চলে যাবেন আপনার এমএক্স প্লেয়ারে তো এম প্লেয়ারে যাওয়ার পর আপনি যে সিনেমাটা ডাউনলোড করলেন এবং যার সাবটাইটেল ডাউনলোড করলেন সেটাকে প্লে করবেন তো প্লে করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ডান দিকের উপরে থ্রি ডট আছে একটা তো এখানে ক্লিক করবেন জাস্ট তারপরে এখানে দেখুন সাবটাইটেল বলে একটা অপশান আছে তিন নম্বর যে অপশানটা তো এখানে ক্লিক করবেন তারপরে প্রথমে যে অপশানটা আছে ওপেন তো এই ওপেনটাতে ওকে করবেন তারপরে এখানে এখান থেকে আপনার যে ফাইলটা আপনি এক্ষুনি এক্সট্রা করলেন আপনার ফাইল ম্যানেজারে সেটাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে সিলেক্ট করছি তো আমি এখান থেকে খুঁজছি সে ফাইলটা কোথায় আছে এটা আমার ডাউনলোড ফোল্ডারে আছে তো আমি জাস্ট ডাউনলোড ফোল্ডার চলে যাচ্ছি তারপরে এখানে দেখুন থর বেঙ্গলি বলে যে ফোল্ডারটাতে আমার এক্সট্রা এক হলো ফাইল আমি সেই ফোল্ডারটা চলে যাচ্ছি তো তারপরে এখানে নিচে দেখুন থর বেঙ্গলি সাবটাইটেল বাই সুমন অ্যালেক্স তো এটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তো এটাতে আমি ক্লিক করছি তো এখানে রিপ্লেস বলে একটা অপশান আছে তো এখানে অ্যাড অ্যাড বলে একটা অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন তো এখানে আপনার কাজ শেষ তারপর আমি এটাকে প্লে করে দেখাচ্ছি যে এটা বাংলায় হয়েছে কি হয়নি সেটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সাকসেসফুলি হয়ে গেছে এটা কিন্তু আমার বাংলায় কিন্তু এবার দেখাচ্ছি এবার এটা এরা যে কথাগুলি কিন্তু বলবে সেগুলি কিন্তু এখানে বাংলায় কিন্তু আপনার লেখা দেখতে পাবেন এবং আপনি সম্পূর্ণ বিচার কিন্তু মজা নিতে পারবেন বাংলায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ